ঠনঠনিয়া গ্রামে এক বালক তার মায়ের সঙ্গে বসবাস করত। তারা ছিল ভীষণ দরিদ্র। বালকটির নাম ছিল রামা। সে ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে। একদিন সে তার মায়ের কাছে এসে জিজ্ঞাসা করল, যদি কোনো বাচ্চারা একা একা ওই জঙ্গলে যায় তাহলে তাদেরকে মেরে ফেলে। তুই জানি না বাবা, কিন্তু বলে দিল খবরদার। পরের দিন সকালবেলা রামার মা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যেহেতু রামার বাবা বেঁচে নেই, তাই এই দরিদ্র সংসারটিকে তার মাই কোনো রকম উপার্জন করে চালাচ্ছিল। তো সেই মতো তার মা কাজে বেরিয়ে পড়ল সেদিন। এইদিকে যখনই রামার মা বাড়ি থেকে বেরিয়ে গেল কাজের উদ্দেশ্যে, রামাও গুটি গুটি পায়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তার ভীষণ ইচ্ছা ছিল জঙ্গলে ঘুরতে যাওয়ার, কিন্তু মায়ের বারণ সে শুনল না। জঙ্গলের শুরুটাই ছিল বাড়ি থেকে রামার অনেকটা দূর, গ্রামের শেষ প্রান্ত যেতেই অনেকটা সময় লেগে যায়। তাই রামা হাঁটতে 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 গ্রাম পেরিয়ে আস্তে আস্তে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করল, প্রায় বিকাল হয়ে এসেছে, কিন্তু তবুও তার যে জঙ্গল ঘোরার কৌতূহল সেটা তো মেটাতেই হবে। তাই রামা ধীরে ধীরে জঙ্গলের আরও অনেক গভীরে প্রবেশ করল। তখন রামার সামনে এলো এক বিশাল বড় অট্টালিকা, ঠিক যেন রাজপ্রাসাদের মতো। রামা তো ভীষণ চমকে গেল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা করতে থাকল যে এই জঙ্গলের মধ্যে এত বড় রাজপ্রাসাদের মতো অট্টালিকা কোথার থেকে এলো। তখন রামা অনেক কিছু চিন্তা ভাবনা করার পর সেই অট্টালিকার মধ্যে প্রবেশ করল। তারপর তো দেখে সে একদম হতবাক, কি সুন্দর মায়াবী সেই অট্টালিকা। সে একটা ঘর হাঁটতে হাঁটতে পার করে আরেকটা ঘরের দিকে গেল। এদিকে রামার মা যে রাক্ষসটার কথা বলেছিল, সেই ভয়ানক রাক্ষসটা ঘুমিয়েছিল, ঘুম থেকে জেগে উঠল এবং তার সিংহাসনে বসল। বসে সে বলতে লাগল, আমার এই রাজপ্রাসাদে আমি মানুষের গন্ধ পাচ্ছি, মানুষের গন্ধ পেলুম লো, আমি অনেক দিন পর মানুষের মাংস আজ খাবো, নিশ্চয়ই কোনো মানুষ আমার এই রাজপ্রাসাদে প্রবেশ করেছে। আমার এই রামা তো ভীষণ ভয় পেয়ে গেল সে রাক্ষসের কথা শুনতে পেল এবং বলতে লাগলো, রামা লুকানোর জন্য পাশের একটা ঘরে গেল। আর অমনি গিয়েই তার তো চোখ ছানা পড়া। ই কি এত গুপ্তধন, এত সোনা দানা মণিমুক্ত এই দুর্গে লোকানো আছে, সবই রাক্ষস পাহারা দেয়। সে এইবার বলতে লাগলো, সেই বলে একটা সোনা নিয়ে পকেটে পুরল এবং বলতে লাগলো, এই বলে রামা যে পথ দিয়ে এসেছিল খুব দৌড়তে সেই পথ দিয়েই আবার বাড়ির উদ্দেশ্যে দৌড় লাগালো। কিন্তু পিছনের রাক্ষসটাও তাকে তাড়া করলো, কিন্তু রামা প্রাণের ভয়ে খুব জোরে দৌড়ালো এবং রাক্ষসটার থেকে জঙ্গলে লুকিয়ে পালিয়ে দৌড়ে হারিয়ে গেল।
তখন রাক্ষসটা ফিরে গেল। এইদিকে রামার মা কাজের থেকে বাড়ি ফিরে এসে বসে বসে চিন্তা করতে লাগলো, আমার ছেলেটা কোথায় গেল? ছেলেটাকে না দেখতে পেয়ে রামার মা মনটা খুব খারাপ হয়ে গেল। ঠিক এই কথা চিন্তা করতে করতেই রামা ঘরে ঢুকল। রামা মায়ের দিকে এগিয়ে আসলো এবং সব ঘটনা শুনে মা বলল, ঠিক আছে বাবা, তোকে আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আর কোনো দিন তুই কিন্তু ওই জঙ্গলের দিকে পা বাড়াবি না। আমাদের দরকার নেই কোনো দান দৌলতের, আমার সোনা তুই সোনা মোনা, তোকে ছাড়া আমি বাঁচব না, তাই আমার কোনো দান দৌলতের দরকার নেই, তুই আমার সমস্ত ধন দৌলত, আমাকে কথা দে আর কোনো দিন তুই যাবি না জঙ্গলে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে আপনারা কি বুঝলেন? সমস্ত বাবা এবং মায়েদের কর্তব্য এটাই যে সব থেকে বড় ধন রত্ন তাদের সন্তানকেই মনে করা, কখনোই অর্থকে নয়। তাই সর্বদা মনে রাখবেন, অর্থই জীবনের সব নয়, সব থেকে সর্বদা সন্তানই সব থেকে বড় ধন। তো এই গল্পটার থেকে যদি কোনো ইন্সপিরেশন পান, অবশ্যই আমার ভিডিও করাটা সাফল্য হবে। আর এই আমার এই ছোটো ছোটো গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আবারও বলছি, আমার এই ছোট্ট চ্যানেলটি আলটিমেট টুনস নামের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের গল্প একটু সবার সঙ্গে শেয়ারও করবেন, তাহলে দেখবেন সবাই শুনে সবার খুব ভালো লাগবে এবং সবাই খুব ইন্সপায়ার্ড হবে। ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।